জনাব শাহ আব্দুল হান্নান একজন আমলা, যিনি সাবেক সচিব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। উনি ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক বিশ্লেষক। ওনাকে বলা হয়ে থাকে যে উনি অসম্ভব একজন ইসলামপন্থী মানুষ। উনি যে কোনো ইসলামের পক্ষে থাকেন সবসময়, যে কোনো ইস্যুতে, যে কোনো বিষয়ে। আজকে আমরা বাংলাদেশের রাজনীতি, ইসলামিক রাজনীতি, এই সমস্ত বিষয়ে জনাব শাহ আব্দুল হান্নানের সাথে কথা বলব। অন্য কোনো ধর্মের লোকজন তার নিজের ধর্মের মানুক বা না মানুক বিরোধিতা করে না, কিন্তু মুসলমানদের মধ্যে অনেকেই, যেটা আপনি একটু আগে বললেন, যারা লেফটিস্ট, তারা মুসলমানদের বিপক্ষে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তারা এটা করে থাকে। এই কাজটি কেন হয়? এটা শুধু আমাদের দেশে নয়, কিন্তু খুব জটিল মনে হয়। এটা ঠিক নাও হতে পারে, তোমার এই কথাটা ঠিক নাও হতে পারে। ভারতে মানে ধরো যেমন মোদীর পার্টি, যেটা হিন্দুত্ববাদী, না তারা রাজনৈতিক সমালোচনা করছে কিন্তু তার ধর্মের ব্যাপারে চুপ কিন্তু এরা না। তা ঠিক, আই ফুললি এগ্রি। আর আর লেফট, যেটা আমাদের দেশে লেফট, আর কেউই সমালোচনা ডাইরেক্টলি ইসলামের করে না, একটু লেফট করে ইনডাইরেক্টলি আর কি, ইনডাইরেক্টলি করে। এটা কী বলবো, এটা হয়েছে, এরকম হয়েছে, এরা গুমরা গুমরা পথভ্রষ্ট, ওলা দোয়াল্লিন। আচ্ছা, আমাদের শেষ প্রশ্নটা সেটা হলো যে বর্তমান বিশ্বে ইসলামিক রাজনীতির ভবিষ্যৎটা কি? আমার মনে হয় যে ইসলামের পলিটিক্যাল ওয়ার্ক বিভিন্ন দেশের অগ্রগতি হচ্ছে। আমার জানা মতে ইন্দোনেশিয়া ইসলামাইজ হয়ে যাচ্ছে ব্যাপকভাবে। ইন্দোনেশিয়ার প্রধান বিরোধী দল এবং সরকারি দল দুইটাই ইসলামিক, ওখানে সবাই মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে। পাকিস্তান যদি আসি, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 20 কোটি লোক, ইন্দোনেশিয়ায় 23 কোটি, 24 কোটি। পাকিস্তানে ইমরান খান নিজে একটা ইসলামী দল বলা যায় প্রায়। ওনার একটাই কথা যে আমি মদিনার সমাজ করতে চাই, এবং যতটাই পারেন তারও সমালোচনা করতে পারে মানুষ, কিন্তু তিনি তো এটা চান বা তিনি বলেছেন, এটা তো বড় কথা। এবং ওখানে কোনো ইসলাম বিরোধী দল নাই, মুসলিম লীগ সেটাও একটা ইসলামের পক্ষে, বিপক্ষে না, পিপিপি, বর্তমান পিপিপি ইসলামের বিপক্ষে না, পক্ষে। কারণ সমাজতন্ত্রের উপর যে ধাঁধাটা ছিল এটা চলে গেছে। সমাজতন্ত্রের উপরে যে ধাঁধাটা ভুট্টো সাহেবের আমলে ছিল সেটা তো এখন আর নাই, ফলে পাকিস্তানে কোনো মানে ইসলাম বিরোধী দলই নেই। এবং যদি পাকিস্তানে প্র্যাকটিক্যালি হতে পারে যে ইসলামের দিকে আগাবে, তুরস্ক তো আমরা জানি, টিউনিশিয়া আমরা জানি, মালয়েশিয়া আমরা কম বেশি জানি, ব্রুনাইও আমরা কম বেশি জানি, তারপরে ভারতের মুসলিম কমিউনিটি ইসলামিক্যালি অনেক আগাচ্ছে, এটা অবাক লাগে যে এত স্ট্রং। আমি তাদের ওয়েবসাইট দেখি, আমি বুঝতে পারি যে কত স্ট্রং পার্টি হয়েছে। তাদের যে নতুন প্রেসিডেন্ট হয়েছে সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি, ইয়ংম্যান অফ 48, 48 বছর বয়স, ইন্ডিয়ান জামাত ইসলাম হিন্দ, জামাত ইসলাম হিন্দের প্রেসিডেন্ট, একেবারে অসাধারণ ভালো বক্তা এবং অসাধারণ নলেজেবল, সো ইয়াং তো ইত্যাদি। তারপরে আমি বলবো যে মরক্কো, আলজেরিয়া, এইসব দেশে আসলে ইসলামপন্থীর আগে আছে, কিন্তু পলিটিক্সে পারতেছে না, ডিক্টেটরশিপ, দিস অ্যান্ড দ্যাট ইত্যাদি। আমার মনে হয় যে আমি তো দেখি যে সবখানে ইসলাম আগাচ্ছে, নাইজেরিয়াতে ইসলাম আগাচ্ছে, এই মানে গোটা আফ্রিকাতে ইসলাম আগাচ্ছে। আমার মনে হয় যে পলিটিক্যালি না হলেও আদারওয়াইজ কালচারালি, ইন্টেলেকচুয়ালি, সোশ্যালি ইসলাম উইল বি নাম্বার ওয়ান ফোর্স ফ্রড মোস্ট ওয়ার্ল্ড, অ্যান্ড পলিটিক্যালি ইন সাম প্লেসেস।